পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। মঞ্চে আসছে পিরোজপুরের প্রতিযোগী জুনায়েদ আওরঙ্গজেব, হাফেজ জুনায়েদ আওরঙ্গজেব আসছে মঞ্চে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تتقون؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تتقون؟ عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. ألا تتقون؟ اكتياس أفلا تتقون؟ أركتيلو ألا تتقون؟ ألا تتقون؟ حضور تمك প্রশ্ন করছে আয়াতের শেষে ألا تتقون؟ তো যে আয়াতের শেষে আল্লাহ তাআলা কোন আয়াতের শুরু থেকে পড়ো না পরবর্তী আয়াতের শুরু থেকে পড়ো। ইذ قال لهم اخوهم نوح الا تتقون انني لكم رسول امين اذ قال لهم اخوهم هود الا تتقون تقون إني لكم رسول أمين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين اتقوا الله وأطيعون আসামনে আর আছে কি জি না কয়টি হলো পাঁচটি কেন ছয়টি না পাঁচটি তো এই সূরাতে সূরাতুল শুআরার মধ্যে পাঁচটি এর বাইরে আরেকটি আছে না বলো সেটা কি বলো সূরা শুআরার বাইরে যেটি আছে সেটি কি আলা তাতাকুন ওয়াটা কি হবে ইজ ক্বালা লিকাওমিহি ألا تتقون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله জুনায়েদ আওরঙ্গজেব ওয়েটিং জোনে যায়নি সে একটির পর একটি পর্ব এবং রাউন্ড অতিক্রম করেছে দৃপ্ত পদে উঠে এসেছে সুপার সিক্সে সুপার সিক্সে এসে তার পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছে ধন্যবাদ উপস্থাপক ওয়াইটিং জিনে তো যায়নি বরং সে অনেকগুলো পর্বে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলা আলী আলহামদুলিল্লাহ ওয়াজিব ছুটে গেলে সুসেজদা দিয়ে কাজ চালানো যায়
তার তো কোনো ওয়াজিবও ছুটে নেই, সুন্নতও ছুটে নেই, ফরজও ছুটে নেই, একটু পেস লেগে গিয়েছিল। এই ছোট্ট মনে তাদের যে জিনিসগুলো আসছে খারাপ না, ভবিষ্যৎ উজ্জ্বল, এগিয়ে যাও, সামনে তোমার কামিয়াবি অপেক্ষা করছে, আল্লাহ তোমাকে অনেক বড় হাফেজ কারি আলেমে বামল উলিয়ে কামেল বানান, দোয়া থাকলো। ওস্তাদুল হুফাজ, আমরা তো এই বয়সে চিন্তাও করতে পারি না যে এভাবে তেলাওয়াত করতে পারবো, এরকম মোশাওয়ারায় আমাদের ছাত্র জীবনে তারা কত উর্দু উঠছে আলহামদুলিল্লাহ এই বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। বিশেষ করে মোশাওয়ার ব্যাপারটা এই কোরআনের আলো ফাউন্ডেশনের এই প্রতিযোগিতার কারণে সারা দেশে দেশব্যাপী ছেলেদের ইয়াদের মজবুতির কথা, কোরআন শরীফের কথায় কী আছে, কোন মোশাওয়ারায় কতগুলি আছে, কোন শব্দ কতগুলি আছে, সব পুঙ্খানুপুঙ্খানুভাবে ছেলেরা টোকায় বাইর করে সব ইয়াদ করতেছে একমাত্র এই প্রতিযোগিতার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন। সম্মানিত অতিথি জনাব আলহাজ এম এ তাহের, ওনার তেলাওয়াত এত সুন্দর, এই প্রাকৃতিক এই সৌন্দর্যের সাথে বাতাসের সাথে তার তেলাওয়াতটা মিশে গেছিল, খুব ভালো করেছে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি জুনায়েদ আওরঙ্গজেব, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ তোমাকে সহায় হন, আল্লাহ তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।